লীলা লোকত রানায় করুণ ঘন ঘনত্বম প্রাপ্ত সকল্যাণ গুণারে নবস্য বন্দে গুরু শ্রী চরণার বিন্দম নময়ম বিষ্ণু পাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি সমিনীতি নামিনে নম আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শির মনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বই বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমলোচনাম বল্লবী বল্লবাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগিরহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয় পুষ্পবন্ত চিতিরৌ সন্দমুতমনুদ অজন লম্বিত ভুজৌ কনকাবুদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজ বরৌ যুগ ধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্য বর্দিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তুতে নম নলী ননেতি রায় বেনু বাদ্য বিনু দিনে রাধদ রসুদা পান শালিনে বন মালিনে রধং রাশেশ্বরী রম্মং গোবিন্দ মোহিনী পড়ং বিশ্ববানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে কৃষ্ণ তু কীর্তন গান নর্তন পড়ৌ প্রেমামৃতয়ম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মতেশ্বরৌ পূজিতৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযোগৌ শ্রীজীব গোপালকৌ শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পাদিকে জয় এই ছয় গোসাই রে করি চরণন্দ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ রাধা কৃষ্ণ
কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুলে হরি বললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না। বিশেষ করে দেখলাম মায়েদের মনে আনন্দ খুবই কম, তাই অধিকাংশ মায়েরাই হাত তুলেননি। আমরা যারা হাত তুললাম কেনই বা হাত তুললাম, যারা হাত তুলিনি কেন তুলিনি? অনেকে বলবেন আমরা তো দেখি প্রেম ধ্বনির সময় অনেকেই হাত তুলে, আমরাও তুলেছি। তুলতে হয় বলেই তোলা। অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা ধর্ম পালন করি দেখা দেখি মা, ধর্মের নিগুড়ত্ব কেন তুলতে হয়, কতটুকু হাত তুলতে হয়, না তুললে অপরাধ কি, এই নিগুড় তত্ত্ব যতদিন পর্যন্ত উপলব্ধি হৃদয়ের মাঝে হবে না ততদিন পর্যন্ত হৃদয়ে শ্রদ্ধা জাগবে না। আর ভগবানের কথা শ্রবণে যদি শ্রদ্ধা না জাগে, অনন্তকাল জীব যদি সাধু সঙ্গ করে তথাপি তার হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হবে না। ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের একাত্তর নং শ্লোকে, 72 নং শ্লোকে এবং 73 নং, এখানে অর্জুনের একটি শ্লোক, ভগবানের দুটি শ্লোক, এই যে তিনটি শ্লোক, এই তিনটি শ্লোক তার পূর্বে আরেকটা শ্লোক, এই শ্লোকগুলো আস্বাদনে ভগবান সমাধান দিয়েছেন আমাদেরকে। শ্রদ্ধাবান অনুসুয়াছা শ্রীনুয়াত অপি জন নরহ, ভগবানের কথা কিভাবে শুনবে? বলছেন শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান কি ডিগনিটি, অনুসুয়াচ, হোয়াট মিন্স দ্যাট ওয়ার্ড, অনুসুয়াচ মিন্স অসুয়া থেকে রহিত, ইদং তুতে গুজ্জতমম প্রবশখামি অনুসুয়াবে, অনুসুয়াবে অর্থ অসুয়া থেকে রহিত, অসুয়া কি হিংসা থেকে নিবৃত্ত। শ্রীনুয়াত, শ্রীনুয়াত কথাটির অর্থ হচ্ছে শ্রবণ করা, এক্সট্রিম অ্যাটেন্টিভ লিসেনিং, শ্রীনুয়াত অনুসুয়াচ। জন রহ, জমানে যে, নর মানে মনুষ্য, সপি মুক্ত সুবাং লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম, ভগবান বলছেন আমার কথা শ্রবণ করার এট ফার্স্ট কোয়ালিফিকেশন, প্রথম যোগ্যতাটাই হচ্ছে শ্রদ্ধাবান। এবার ভগবানের কথা শুরু হয়েছে, আমি যদি চেয়ারে বসে থাকি তাহলে কতটুকু শ্রদ্ধা ভগবানের কথার প্রতি? আমরা উঁচু স্থান সর্বদা দেখি বসার জন্য। ভগবান শিক্ষা দিলেন মহাভারতে যুদ্ধের প্রাক্কালে দুর্যোধন অর্জুনকে বললেন, প্রথমে আমার কাছে যে আসবে আমি চুপ
কুলে প্রথম যাকে দর্শন করব আমি তার ইচ্ছে পূরণ করব। শকুনি বলল, বাছারে সর্বাগ্রে যেতে হবে বাসুদেবের কাছে, তুমি প্রথমে পৌঁছাও, বাসুদেব যেন প্রথমে তোমাকে দর্শন করতে পারেন। দুর্যোধন ছুটলেন শকুনির কথা শুনে। ভগবান গোবিন্দ ঘুমিয়ে আছেন, মাথার দিকে একটা আসন রাখলেন চেয়ার, পরীক্ষা করতে চাইছেন। দুর্যোধন গিয়ে বললেন, আমি কুরু সম্রাটের পুত্র, আমি চেয়ারে বসব না তো কোথায় বসব। ভগবানের মাথার দিকে চেয়ার দিয়ে ভগবান শিক্ষা দিলেন অর্জুনকে দিয়ে হতবাগা সংসারী জীবদেরকে। দেখো আসন বিন্যাস কাকে বলে, আসন থাকলেই তুমি বসবে তা নয়, এই পা দিয়েছেন যত্রতত্র হেঁটে যাওয়ার জন্য নয়, এই চোখ দিয়েছেন যা খুশি দেখবে তা নয়, এই মুখ দিয়েছেন যা খুশি বলবে তা নয়, এই জিহ্বা দিয়েছেন যা খুশি খেয়ে নেবে তা নয়, এই হাত দিয়েছেন যাকে খুশি তাকে তুমি চাপর মারবে তার জন্য নয়, এই কর্ণ দিয়েছেন যা খুশি তা শ্রবণ করে তা নয়। এই জন্য এই যে সৎসঙ্গের উদ্যোগে, সৎসঙ্গের যিনি অধিষ্ঠাত্রা শ্রী ঠাকুর অনুকূল, তার একটা বাণীতে বলছেন, পরিস্থিতি তোমায় ছাড়বে না, যা খুশি করবে করতে পারো কিন্তু পরিস্থিতি তোমায় ছাড়বে না, যা খুশি করা যাবে না, যত্রতত্র পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী বসতে হবে। আসন দিলেন চেয়ার, মাথার দিকে দুর্যোধন ভাবলেন, আমি কুরু সম্রাটের পুত্র, আমি পায়ের দিকে বসব, বিছানায় বসব, আমি চেয়ারটাতে আমি বসব। দুর্যোধন চেয়ারে গিয়েই বসলেন, উভয়েই কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছে, ভগবান কৃষ্ণের কথা। দুর্যোধন এসেছেন, অর্জুনও এসেছেন, দেখুন মনোবৃত্তি কি। অর্জুন তিনি গিয়ে দেখলেন দুর্যোধন চেয়ারটায় বসে আছে মাথার দিকে। অর্জুন গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে দণ্ডবত প্রণাম পূর্বক পায়ের নিচে বসলেন, মনে মনে বললেন, হে বাসুদেব, তুমি কৃপা করে আমার মতো নগণ্যকে তুমি সখা রূপে গ্রহণ করেছ, তোমার সখা হবার যোগ্যতা আমার নেই, তোমার অনুরাগে রঞ্জিত হওয়ার অধিকার আমার নেই, তোমার সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হবার বিন্দু বিসর্গ যোগ্যতা আমার নেই, তোমার স্নেহের বাঁধনে বাঁধিত হওয়ার বিন্দু বিসর্গ যোগ্যতা আমার নেই, আমার মতো প্রপঞ্চককে তুমি তোমার অনুরাগের আশ্রয়ে আশ্রিত করেছ, এত আমার বহু জন্মের সৌভাগ্য, আমি তোমার চরণের অভিলাষী, তাই তোমার চরণ পানেই বসলাম, যেন তোমার চরণ পানে থেকে সর্বদা নিচু স্থানে থেকে তোমার প্রাকৃত অধরামৃত কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে পারি। জয় জয় শ্রী রাধে। ভগবান অন্তর্যামী, তিনি তো শায়িত আছেন। আচ্ছা বলো মা, ঘুমাইয়ে গোবিন্দ আছেন, এটা স্থূল তত্ত্ব, ঘুমিয়ে আছেন, সূক্ষ্ম তত্ত্বে ঘুমাননি। ভগবানের অংশ প্রত্যেকের হৃদয়ে আছে আত্মা রূপে, এই আত্মা যদি ঘুমিয়ে পড়ে আপনার আমার সেই দিনটা হবে বল হরি হরি বল। আমি আপনি
ঘুমিয়েছি কিন্তু তিনি নিত্য জাগ্রত, তিনি নিত্য আমাকে আপনাকে দেখে রাখছেন। অন্তর্যামী ভগবান যার একটা নাম ভাবগ্রাহী জনার্ধন, চোখটা ভগবান খুললেন। কেউ যদি এইভাবে ঘুমায় চোখ খুললে দৃষ্টিটা কি মাথার দিকে যাবে না পায়ের দিকে যাবে? দেখুন আসন বিন্যাস কি, ভাগবতী ও পার্ত গীতা পার্ত অনন্তকাল শ্রবণ করি, নিয়মটা জানি না আমরা, আগে নিয়ম জানতে হবে। ভাগবত শ্রবণের বিধি রয়েছে, এই যে এটা তো ব্যাস আসনেই হয়নি, আমি এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচনা করি। এই কাপড়টা কেউ ব্যবহার করেছে, আসন কি বুঝতে হবে, ব্যাস আসন সাধারণ মানুষের আসন থেকে কত হাত উপরে হতে হবে তারও একটা শাস্ত্রীয় নিয়ম আছে। যত্রতত্র যে কেউ এসে আসনে উঠতে পারবে না, এই আসনে উঠতে হলে যোগ্যতার প্রয়োজন, আসনকে পুজো করতে হবে, আরতি করতে হবে আসনের। হ্যাঁ, এই আসনে ব্যাসদেবকে আমন্ত্রণ করতে হবে। এগুলো এত সহজ নয়, এগুলো আজ আমরা শ্রবণ করবো সব কথা। আগে বিধি জানতে হবে, বিধি না জানলে হবে না, এটা রাজনৈতিক মঞ্চ নয়। পাঠ কি বুঝতে হবে, শ্রীমদ ভগবত গীতা পাঠ, গীতাটা এক শব্দ হবে, স্পেস হবে না। পাঠ আর আলোচনা এক শব্দ নয়, পাঠ করতে গেলে স্পেসিফিক্যালি রুল অফ রেগুলেশন মানতে হবে। ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন অমনিপটেন্ট মেকার কৃষ্ণ, অফকোর্স পানিশমেন্ট অ্যান্ড সিচুয়েশন। আপনি যদি ট্রাফিক আইন মেনে না চলেন, ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন ট্রাফিক, অফকোর্স পানিশমেন্ট। তেমনি ভাবে ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন অল পাওয়ার সুপ্রিম কৃষ্ণ, অফকোর্স পানিশমেন্ট। ভগবানের আইনকে ভঙ্গ করলে শাস্তি পেতে হবে আমাদের। ধর্মটা কি, ধর্ম কেবল মালা তিলকের মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল ধুতি উত্তরীয় পরার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম সম্পর্কে ভাগবত বলছেন সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, আর এই আইনটাকে ধারণ করাই ধর্ম। এবার এটা যদি ধারণ না করি তাহলে আমি ধর্ম পালন করছি না, কেবল লোকাচার, লোক দেখাচ্ছি। এই জন্য আগে জানতে হবে, আমাকে নিয়ম জানতে হবে, নিয়ম না জানলে হবে না। আগে আমরা এক এক করে শুনবো, আজকে যেহেতু প্রথম দিন এই কথাগুলো শুনবো, আগামীকাল এই বিষয়গুলো আমরা দূর করব, তারপর আমরা সঠিকভাবে কথা বলবো। অর্জুন পায়ের নিচেই বসলেন, ভগবান চোখটা খুলে প্রথম দৃষ্টিটা দিলেন অর্জুনের দিকে, মাথার দিকে তো দৃষ্টি যাবে না, দৃষ্টি সর্বদা যাবে নিচের দিকে। ভগবান দেখিয়ে দিলেন অর্জুনকে দিয়ে, ভগবানের কথা শুনতে হবে সর্বদা নিচু স্থানে বসে, উঁচু স্থানে বসলে অহংকার আসবে। 60,000 মুনি ঋষি বৃন্দ ভগবানের কথা 7 দিন 7 রাত্রি শ্রবণ করলেন নিচে বসে, সেখানে প্রধান বক্তা এই সসাগরা পৃথিবীর অধীশ্বর রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ একটা কুশ আসনে বসে। তাহলে মহারাজ পরীক্ষিত থেকে কি আমরা অধিক ক্ষমতাশালী, অধিক ধন সম্পদের মালিক, অধিক যোগ্যতা আছে? পরীক্ষিত মহারাজ নিচে বসে শুনলেন যিনি সসাগরা পৃথিবীর অধীশ্বর। ভাবা যায় 5,000 বছর আগে, এখানেই শেষ নয়, 60,000 মুনি ঋষি বৃন্দ যেখানে দেবর্ষি নারদ পর্যন্ত নিচে বসে শুনলেন, তাহলে আমি কি করে চেয়ারে বসে শুনি? দেবর্ষি নারদ পর্যন্ত শুনলেন, মহর্ষি বৃন্দ পর্যন্ত শুনলেন, আর যিনি শুনালেন তার বয়স মাত্র 16 বছর। যদিও তার জাগতিক বিচারে বয়স কম, কিন্তু পারমার্থিক দিক থেকে তিনি অনেক যোগ্যতার অধিকারী। শাস্ত্র বলছেন জগতে সিনিয়র বয়সের দিক থেকে নয়, ভজনের দিক থেকে। এই জন্য সুখদেব গোস্বামীপাদ ভজনের দিক থেকে অনেক অনেক প্রাজ্ঞ, অনেক অনেক সিনিয়র ছিলেন। সমস্ত
ঋষি বৃন্দ সুখদেব আসার সঙ্গে সঙ্গে যে আসনে বসাছিলেন আসন থেকে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। ভাগবত শ্রবণের তিনটা বিধি, প্রথম বিধি কেউ যদি সংযম থেকে শ্রবণ করে অধিক কৃপা পাবে। সংযম কি? এই যে তিন দিন শ্রবণ হচ্ছে, তিন দিন কোন ধরনের মাস মাংস অর্থাৎ তম এবং রজগুণের খাবার গ্রহণ করা যাবে না, সাত্বিক আহার গ্রহণ করতে হবে, এটা উত্তম শ্রবণ। কেউ যদি এইভাবে করতে পারে অধিক কৃপা পাবে। শারীরিক দিক থেকে সংযম থাকবে তিন দিন। ভাগবতীয় পাঠ শুরু হওয়ার 30 মিনিট পূর্বে তাকে আসন গ্রহণ করতে হবে, যখন পাঠ বন্দনা শুরু হবে। যিনি পাঠ করবেন ব্যাসদেবের প্রতিনিধি, তিনি আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। তিনি এসে আসনের আরতি করবেন, ব্যাস আসনের আরতি, সমগ্র ভক্তরা দাঁড়িয়ে সেই আরতি দর্শন করবেন। ব্যাস আসন কোথেকে আসলো এগুলো আমরা শুনবো, দাঁড়িয়ে আমরা আরতি দর্শন করব। এই যে পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, এই যে পঞ্চ প্রদীপ দ্বারা আরতি করি, আরতি করার পর পঞ্চ প্রদীপের এই যে আমরা তাপ গ্রহণ করি, এটা প্রথমে কোন জায়গায় স্পর্শ করতে হয় জানেন মা? পঞ্চ প্রদীপ দিয়ে যে আরতি করি, প্রত্যেকে আমরা প্রদীপ দেখাই, এটা প্রথমে কোন জায়গায় স্পর্শ করতে হয়? অঙ্গুলি দিয়ে স্পর্শ করে প্রথমে চোখের মাঝে স্পর্শ করতে হয়। চির সুন্দরকে দর্শন করার প্রারম্ভিকায় সবচেয়ে বড় দোষ হচ্ছে চোখের দোষ। এই চোখ যতদিন পর্যন্ত না শুদ্ধ হবে, ততদিন পর্যন্ত হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হবে না। চোখ যখন কোনো কিছুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, সঙ্গে সঙ্গে হৃদয়ের মাঝে মনের মাঝে কামনা উদ্রেক হয়ে যায়, তাই তো? তখনই মানুষ কুকর্ম কিংবা সুকর্মের জন্য প্রবৃত্ত হয়। এই জন্য চোখের মাঝে এই পঞ্চ প্রদীপের আলোটা প্রত্যেক ভক্ত পাঠের পূর্বে স্পর্শ করবে, হৃদয় মাঝে এই মনোরথের জন্য, হে গোবিন্দ তোমার কথার দ্বারা যেন আমার হৃদয় দ্রবীভূত হয় এবং এই চরম চোখটা যেন দিব্য চোখে রূপান্তরিত হয়ে এই কৃষ্ণ কথার অন্তরালে তোমাকে দর্শন করতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান কৃষ্ণ চুকটা কুলে প্রথমে দর্শন করলেন অর্জুনকে। বলো পার্থ তুমি কি চাও? দুর্যোধন বলছেন, বাসুদেব আপনি কথা দিয়েছেন প্রথমে যে আসবে আপনি তার কথা শুনবেন, তাকে কৃপা করবেন। ভগবান বলছেন, আমি তো বলছি প্রথমে আমি যাকে দর্শন করব, তুমি যে এসেছো আমি তো তোমায় দেখিনি, চেয়ারে বসেছি আমি তো দেখিনি তোমায়, আমি তো দর্শন করেছি পার্থকে। বলো পার্থ তোমার ইচ্ছেটা কি? দেখুন আসন বিন্যাস কাকে বলে। তাছাড়া একটা কথা ভেবে দেখুন, ভগবানের কথা শুনতে হয় স্থির হয়ে। এই যে আমরা আসন করি, আসনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, পদ্মাসন সুখাসন এইভাবে অনেক আসন আছে। আপনি যখন আসন করে বসবেন আপনার আমার মন স্থির হবে, তাই তো? চঞ্চল মনে কখনো হরিবজন হয় না। আপনি এই যে গুরুদেব আপনাকে বীজ দিয়েছেন, এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করেন না আসন পেতে বসে জপ করেন? আসন করে না বসলে তো আপনার মনের স্থিরতা আসবে না, আর মনে যদি স্থিরতা না আসে তাহলে আপনি কথা কি করে শ্রবণ করবেন? তার মানে আপনার কথা শ্রবণের প্রতি রুচি আসবে না, মনোযোগ আসবে না। এই জন্য অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যারা শারীরিক দিক থেকে অসুস্থ, তাদের ক্ষেত্রে শাস্ত্র অনুমোদন করলেন তারা কেবল উঁচু আসনে বসতে পারবে, কিন্তু যারা সমর্থ, যারা বসার যোগ্যতা রাখে,
তারা যদি উঁচু স্থানে বসে ভগবানের কথা শ্রবণ করে অবশ্যই ভাগবতের চরণে ভগবানের কথার চরণে অপরাধ হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে। এই 60,000 মুনি ঋষিবৃন্দ অপ্রাকৃত কথা শ্রবণ করলেন, আসন করে 7 দিন 7 রাত্রি আহার পর্যন্ত গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না। আহার যদি গ্রহণ করেন, জল যদি গ্রহণ করেন, প্রকৃতির ডাকে তাকে সাড়া দিতে হবে, ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত হবে। দেখুন কতটা মনোযোগী ছিলেন। এই জন্য 7 দিন 7 রাত্রি শ্রবণের পরই স্বয়ং রথ এসেছিল। আমরা এতদিন গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ করি, আমাদের কেন চিত্ত পরিবর্তন হয় না, আমাদের কেন ভক্তি জাগ্রত হয় না? ভগবান জানিয়ে দিলেন শ্রবণের যোগ্যতা আমাদের নেই, শ্রবণের বিধি সম্পর্কে আমরা অবগত না, শ্রবণ কি করে করতে হয় তা জানি না। ভগবান প্রথমেই বললেন শ্রবণের বিধি প্রসঙ্গে অর্জুনকে, ইদম তুতে গুজ্জতমম প্রবোষকে আমি অনুসবে। এই যে অপ্রাকৃত কথা আমি তোমাকে বলছি কেন জানো? দ্যাট ভেরি অ্যানসিয়ান্ট সায়েন্স অফ দা রিলেশনশিপ উইথ দা সুপ্রিম ইজ টোল্ড বাই টু মি, কজেন্স ইউ আর এক্সট্রিম ডিভোটি, এক্সট্রিম ফেলু, most intimate acquaintance, you are my extreme ibar, extreme friend, extreme mad, extreme commemorated, my devotee as well as my friend, and can therefore understand the transcendental mystery of this science that causes idam tute gujjatamam pravoshke ami anushobe gyanam vigyanam sahitam jat gatta mukshase ashubat rajobidya rajagujjam pavitram idam uttamam pratyashka avagamam dharmam shushukam kartum abhyam। এই অপ্রাকৃত জ্ঞান আমি তোমাকে বলছি, তার কারণ হচ্ছে তুমি এই অপ্রাকৃত কথা শ্রবণ করার ক্যাপাবল যোগ্য, তুমি অসুয়া থেকে রহিত, তোমার মাঝে স্থিরতা আছে, তোমার মাঝে ধীরতা আছে, তোমার মাঝে আনুগত্যশীলতা আছে, এবং তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। এই অপ্রাকৃত কথা আমি তোমাকে বলছি, তার কারণ প্রথম যোগ্যতা তোমার, তুমি শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান। তাছাড়া ইতিপূর্বে পরম ভক্ত প্রবর জয়ন্তী জয়ন্ত গোস্বামী মহাত্মন উনি বলে গেলেন শেষ লগ্নে, সে যা শুনলাম যে নরোত্তম দাস ঠাকুরের সেই অপ্রাকৃত কথা যে ধুলা তো নয়, হ্যাঁ এই যে ধুলা প্রতিজন্মে করি আশা চরণের ধুলা, নরোত্তম দাস বলছেন এই এই ধুলি গ্রহণের জন্য জয়ন্ত গোস্বামী মহাত্মন বলে গেলেন যে নন্দের ছেলে নন্দের বেটা কানু, তিনি বললেন নন্দের কানু আসেন, নন্দের কানু আসেন ধুলা নেয়ার জন্য, আর আমি চেয়ারে বসে থাকি। শুনলে হবে না, আচরণে আনতে হবে, কথাগুলো আচরণে আনতে হবে। ধুলা তো নয়, ধুলি তো নয়, ব্রজের ব্রজের যে গুপীদের চরণের রেণু সেটা, আর সেই ধুলি মাখিয়ে গেল নন্দের ছেলে কানু। এই অপ্রাকৃত ভক্তের চরণ ধুলি প্রাপ্তির জন্য স্বয়ং অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান পর্যন্ত লালায়িত থাকেন। তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি অহংকারী, আমি মূর্খ, আমি দাম্ভিক। আর ভগবান বলছেন সেই মহামূর্খ দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র, সে কখনো আমার প্রসাদ লাভ করতে পারবে না। প্রসাদ মানে কি? কৃপা। কে আমার কৃপা লাভ করতে পারবে না? দাম্ভিক যে, অহংকারী যে, মূর্খ যে। মূর্খ মানে অক্ষর জ্ঞান যাদের নেই তা নয়, মূর্খ মানে এখানে ভগবান বুঝালেন যার মাঝে পারমার্থিক জ্ঞান নাই, হি ইজ এক্সট্রিম ইগনোরেন্স, no receive transcendental knowledge, all power supreme, he is extreme ignorance, hey Srimad Bhagavad Gita 9th chapter, rajobid rajgujjam pavitram idam
tamam tatashkavagamam dharmam shushukam kartum abhayam. He forgotten that stoppy, the all power supreme being Krishna's hair. Srimad Bhagavad Gita, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The wise who perfectly know the engages in my devotional service and worship me with all their hearts. O conqueror of oil, there is no truth supreme to me. Every night rest upon me as pulse strong of tread. No person can be happy without admire. We've forgotten that topic. The all power supreme being Krishna is most commemorated of our life. That causes we most suffer crazily. Forgotten that topic. That causes we suffer most crazily. সেই দাম্বিকে কাবু নাও হে মোর প্রসাদেরই পাত্র, সে কখনো ভগবত প্রসাদ লাভ করতে পারবে না। অহংকারী ব্যক্তি যে, দাম্বিক ব্যক্তি যে ভগবত সম্বন্ধীয় জ্ঞান বর্জিত যে, সেই দাম্বিকতা অহংকার প্রকাশ করলেন দুর্যোধন, আমি সম্রাটের পুত্র, আমি চেয়ারে বসব। অহংকার উঁচু স্থান, অহংকার ভাব থাকলেই বসতে ইচ্ছে হয়, বসলেন, বঞ্চিত হলেন কৃষ্ণ কথা থেকে। ভগবান কৃষ্ণ চোখটা দিয়ে প্রথম অর্জুনকে দেখলেন, বলো পার্থ কি চাও তুমি, তোমার ইচ্ছে আমি পূরণ করব। দুর্যোধন বললেন, বাসুদেব আপনি ছলনা করছেন, আমি প্রথম এসেছি। বলছেন, তোমাকে তো আমি দেখিনি দুর্যোধন, ভ্রাতাশ্রী আমি তো তোমায় দেখিনি। এরপরও বিনয়ে দেখুন, ভক্ত বিনয়ের ভূষণে ভূষিত অর্জুন বললেন, বাসুদেব মাধব গোবিন্দ সখা, ভ্রাতাশ্রী যেহেতু প্রথমে প্রার্থনা করতে চাচ্ছে, সেই প্রার্থনা করু। দেখুন দাম্বিকতা হৃদয়ে মাঝে থাকলে কথায় আচরণে প্রকাশ পায়। দুর্যোধন প্রথম প্রার্থনা, প্রার্থনার পূর্বে ভগবান আরেকটু পরীক্ষা করতে চাইলেন, বললেন এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, এক অক্ষুণী সৈন্য দেব, এক অক্ষুণী সৈন্য দেব আর আমি নিরস্ত্র থাকব, বলো তোমরা কে কোনটা চাও। এক অক্ষুণী সৈন্য আমি দেব আর আমি নিরস্ত্র থাকব, কে কোনটা চাও? শকুনি বলছে, বাচারে বাসুদেব যদি নিরস্ত্র থাকে, অস্ত্রহীন থাকে, তাকে নিয়ে কি করবে? হ্যাঁ, আর এক অক্ষুণী সৈন্য চারটিকানি কথা নয়, এক অক্ষুণী সৈন্য সমান 2,18,700 জন। এক অক্ষুণী সৈন্যকে আবার চারটি ভাগে বিভাজন করা হয়েছে, পদাতিক সৈন্য 1,09,350 জন, এটা হচ্ছে পদাতিক সৈন্য। অশ্বারোহী সৈন্য 65,610 জন, হস্তিবাহিনী সৈন্য 21,870 জন, রথী 21,870 জন। ক্যালকুলেশন করেন, পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যোগ দেন অশ্বারোহী সৈন্য 65,610, ইকুয়াল 1,64,960 জন, তার সঙ্গে যোগ দেন হস্তিবাহিনী 21,870, 1,96,830 জন, তার সঙ্গে যোগ দেন রথী 21,870, 2,18,700 জন। এই 2,18,700 জন সৈন্য একদিকে দেয়া হবে, আরেক দিকে নিরস্ত্র ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থাকবেন রথের সারথি হয়ে। কোনটা চাও? দেখুন দাম্বিকতা হৃদয়ে থাকলে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তার প্রকৃষ্ট প্রমাণ দুর্যোধন দেখালেন। শকুনি বলছে, বাছা 2,18,700 জন সৈন্য, আর একদিকে নিরস্ত্র বাসুদেব, অত যুদ্ধও করবে না, অস্ত্র ধারণ করবে না, ওকে নিয়ে কি হবে? বাছারে সৈন্যই নিয়ে নাও, কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। দুর্যোধনের হৃদয় মাঝে এই ধারণা জাগেনি,
যে ভগবান কৃষ্ণ যে পক্ষে ধর্ম সে পক্ষে, আর ধর্ম যে পক্ষে বিজয় সে পক্ষে। কেন জাগেনি? স্বামী রাম সুকদাস আচার্য বললেন, তিনটা বিষয় হৃদয়ের মাঝে যদি কারো থাকে, সাধু সঙ্গ করলেও তার হৃদয়ে কখনো পরিবর্তন হবে না। নাম্বার ওয়ান, শ্রদ্ধা যদি হৃদয়ে না থাকে সাধু সঙ্গ করলে পরিবর্তন হবে না। দুই, বিশ্বাস যদি না থাকে সাধু সঙ্গ করলে পরিবর্তন হবে না। তিন, কুতার্কিকতা যার মাঝে ভরপুর সে কখনো সাধু সঙ্গ করে নিজকে পরিবর্তন করতে পারবে না। আর এই তিনটাই ভরপুর ছিল দুর্যোধনের মাঝে, যার কারণে সে ভগবানকে চিনতে পেল না। মনে রাখবেন, জ্ঞান দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায় না, কর্ম দ্বারাও ভগবানকে উপলব্ধি করা যায় না। কর্ম জ্ঞান দুটি এক সময়ে নষ্ট হয়ে যাবে, সেই কর্ম জ্ঞানের মাঝে ভক্তিকে যদি মিশ্রিত না করা হয়। এই জন্য গীতার তিনটা অধ্যায়ের মাঝে মাঝখানে ভক্তি দেবীকে স্থাপন করা হয়েছে। একদিকে কর্ম, একদিকে জ্ঞান। কর্ম জ্ঞান দুটি ভাই ভক্তি দেবীকে আঁকড়ে আছেন। কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড, আপনার সমস্ত কর্ম, কর্ম মানে সাধনা, আপনার সমস্ত সাধনা নষ্ট হয়ে যাবে, সেই সাধনার মাঝে যদি আপনি ভক্তিকে মিশ্রিত না করেন। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, রাবণ, কুম্ভকর্ণ, ওদের বুদ্ধি কিন্তু কম ছিল না, কিন্তু তারা কেন ভগবানকে চিনতে পারলো না? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের মতো সাধনা জগতের বুকে আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ। এই হিরণ্যকশিপু এতটা কঠোর আরাধনা করেছিলেন, সমস্ত দেবতারা পর্যন্ত ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন তাদের আসন পর্যন্ত চলে যাবে, ইন্দ্র ভেবেছিলেন তার আসন পর্যন্ত দখল করে নেবে, দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন কঠোর আরাধনাকে দেখে। সেই হিরণ্যকশিপুর মতো আরাধনা আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ। মাথাকে নিচ দিকে দিয়ে, পাদুটুকে উপরের দিকে দিয়ে, চারিদিকে অগ্নিকুণ্ডলী সাজিয়ে এত কঠিন থেকে কঠিন আরাধনা করেছিল হিরণ্যকশিপু, হলো কি? সেই সাধনা নষ্ট হয়ে গেল। রাবণের মতো সাধনা, কুম্ভকর্ণের মতো সাধনা জগতে আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু সেই সাধনা নষ্ট হয়ে গেল। একটাই কারণ, হৃদয়ে মাঝে সেই সাধনার সঙ্গে ভক্তি ছিল না। বাবা, শকুনির মতো জ্ঞানী জগতের বুকে আর কেউ কোনোদিন আসবে কিনা সন্দেহ। এই শকুনিকে ভগবান বলেছিলেন, মামাশ্রী, আপনার জ্ঞানটা যদি জগতের কল্যাণের পথে ব্যবহার করতেন, জগতে আপনার আসনটা শ্রেষ্ঠত্বের আসন থাকত। শকুনির সমস্ত জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল, কারণ সেই জ্ঞানের মাঝে ভক্তি ছিল না। সার্বভৌম ভট্টাচার্যের মতো জ্ঞানী এই কলিযুগে আর কেউ কোনোদিন আসবে কিনা সন্দেহ। যে সার্বভৌম ভট্টাচার্যের সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট ছিল, কিন্তু সেই সার্বভৌম ভট্টাচার্যের সমস্ত জ্ঞান চোখের নিমিষেই ভগবান শ্রী গৌরাঙ্গ একেবারে পথের ধুলির সঙ্গে মিশিয়ে দিলেন। ওহে সার্বভৌম ভট্টাচার্য, এত বেদ বেদান্তের টিকা রচনা করলে কি তোমার সমস্ত টিকাগুলো শুষ্ক মরুভূমির ন্যায়, তোমার সমস্ত লেখাগুলোর মাঝে আমি প্রাণ খুঁজে পেলাম না? যেন চাতক যেভাবে এক ফুটা জলের জন্য তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে থাকে প্রতীক্ষার প্রহর গুনে, ওই জল না পেলে চাতকের যেমন তৃষ্ণা নির্বাপন হয় না, সেই চাতককে যত প্রকার তার মুখরোচক খাবার দাও না কেন, তার কখনো রুচি হবে না, কারণ তার প্রয়োজন জলের। জল না পেলে চাতকের কখনো মুখরোচক খাবার দ্বারা মনোরঞ্জন হবে না। ও হে সার্বভৌম ভট্টাচার্য, লক্ষ
লক্ষ লক্ষ শিষ্য তৈরি করলে, এত বেদ বেদান্ত রচনা করলে, আজও প্রেম লাভ করতে পারলে না, আজও ভক্তি লাভ করতে পারলে না, তোমার মতো মূর্খ জগতের বুকে আর কেউ নাই। সেই সাধনা, সেই পাণ্ডিত্য, সেই জ্ঞান কখনো মানুষকে পূর্ণতা প্রদান করতে না পারে যদি সেই জ্ঞানের মাঝে, সেই সাধনার মাঝে ভক্তি না থাকে। আর ভক্তি যার হৃদয়ে থাকবে না তার মাঝে অহংকার থাকবে, ভক্তি যার হৃদয়ে মাঝে থাকবে না তার মাঝে দাম্ভিকতা থাকবে, সেই সর্বদা উঁচু স্থানে বসতে চাইবে। দুর্যোধন যা করেছিল বুঝিয়ে দিলেন ভগবান, তার সমস্ত অহংকারকে ধুলুর সঙ্গে মিশিয়ে দিলেন। সার্বভৌম ভট্টাচার্য সারা রাত ঘুমুতে পারে নাই, হ্যাঁ আমি ব্যর্থ, এত গ্রন্থ রচনা করেছি, লক্ষ লক্ষ শিষ্য তৈরি করলাম, আমি ব্যর্থ, নবীন সন্ন্যাসী আমি ব্যর্থ। গৌরহরি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার বেদান্তের সূত্র মরুভূমির বালির নিয়ায় জল নেই, প্রেমামৃত নেই, শুষ্ক, প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন, এই জগতের বুকে যে প্রেম লাভ করতে পারলো না, কৃষ্ণ প্রেম লাভ করতে পারলো না, ভক্তি লাভ করতে পারলো না, তার মতো কাঙ্গাল, তার মতো দরিদ্র আর কেউ হতে পারে না। মুহূর্তের মাঝে সার্বভৌম ভট্টাচার্যের সমস্ত অহংকার ধুলির সঙ্গে মিশে গেল, ব্যাসদেবের অহংকারকে ধুলির সঙ্গে মিশিয়ে দিলেন দেবর্ষি নারদ। ব্যাসদেবের অহংকার আসতে পারে না কিন্তু লীলাতে দেখিয়ে দিলেন, এত এত গ্রন্থ রচনা করেও তার হৃদয়ে মাঝে শান্তি নেই। সরস্বতী নদীর তীরে তিনি ব্যাকুল চিত্তে অশ্রু নেত্রে বিলাপ করছেন, হে গুরুদেব এত গ্রন্থ রচনা করে আমি নিজেই শান্তি পাচ্ছি না, আনন্দ হচ্ছে না, জগৎ জীবের কি করে শান্তি হবে, কি করে কল্যাণ পাবে তারা। দেবর্ষি নারদ এসে তাকে সাক্ষাৎ দিয়ে বললেন, পুত্র ক্রন্দন কেন করছ গুরুদেব, এত গ্রন্থ আমি রচনা করলাম আমি নিজেই শান্তি পাচ্ছি না, জগৎ জীবকে কি করে শান্তি দেব। পুত্র তুমি এতদিন যত গ্রন্থ রচনা করেছ সমস্ত গ্রন্থ তোমার পাণ্ডিত্যের দ্বারা, প্রকৃত ধর্ম সেখানে নিহিত নয়, তাই প্রকৃত ধর্ম যদি জগৎ জীবকে জানাতে হয় তাহলেই তুমি ভাগবতকে রচনা করো। সমস্ত অহংকার গুরু কৃপায় ধুলির সঙ্গে মিশে গেল। ব্যাসদেবের যে ব্যাসদেবের নামে এই ব্যাস আসন, যে ব্যাসদেব গীতাকে লিপিবদ্ধ করেছেন, যে ব্যাসদেব বেদকে চারটি ভাগে বিভাজন করেছেন, যে ব্যাসদেব 18টা পুরাণ রচনা করেছেন, যে ব্যাসদেবের কৃপায় আমরা উপপুরাণ পেলাম, চণ্ডী পেলাম, যে ব্যাসদেবের কৃপাতে এই সনাতন ধর্মাবলম্বীরা ধর্মের এক তৃতীয়াংশ আচার অনুষ্ঠান নিয়ম কানুনকে পেল, সেই ব্যাসদেবেরও সমস্ত দাম্ভিকতা গুরু কৃপায় ধুলির সঙ্গে মিশে গেল। আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো সংসারী সাধারণ মানুষ সজীব, আমাদের অবস্থানটা কোথায় দেখুন। এই ব্যাসদেবের নামেই ব্যাস আসন, মনে রাখতে হবে আসন ব্যতীত কিছু হয় না। হয় বাবা, প্রসাদ পেতে গেলেও তোমাকে আসন লাগবে, তো এখানে তো কোনো আসন নেই, এটা তো আসন নয়, একটা আসন রাখতে হবে, আসন ছাড়া পাঠ কিভাবে হবে, আসন ব্যতীত আপনি আহ্নিক করতে পারবেন না, আসন ব্যতীত আপনি প্রসাদ পেতে পারবেন না, আসন ব্যতীত আপনি পাঠ করতে পারবেন না, আসন ব্যতীত গুরু মন্ত্র জপ করতে পারবেন না, কিচ্ছুটি করতে পারবেন না, সব কিছুতে আসন প্রয়োজন। এই জন্য বলছেন শান্তি হলে, হ্যাঁ
শান্তি কখন আসবে? শান্ত হলে শান্তি পাওয়া যায়। মন যদি শান্ত না থাকে, মন যদি চঞ্চল হয়, শান্তি আসবে না মা। শান্তি কখন আসবে? শান্ত হলে শান্তি পাওয়া যাবে। সাধারণ ভক্তদের চেয়ে ব্যাস আসনের দূরত্বটা কতটুকু হবে? কমপক্ষে আড়াই হাত উপরে হবে। সাধারণ ভক্তদের আসন আর ব্যাস আসনের সম পরিমাণ আসন দেয়া যাবে না, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ডলি হচ্ছে আসনের পিছনে কেউ বসতে পারবে না। আসনের পিছনে সর্বদা কলির গ্রাস। এই আসনকে যখন পুজো করা হবে, যিনি আসনে বসে পাঠ করবেন তিনি ব্যতীত যত্রতত্র আর কেউ এসে আসনে বসতে পারবে না, তাহলে আসন অপরাধ হয়ে যাবে। প্রণাম অপরাধ রয়েছে, আসন অপরাধ রয়েছে, এগুলো জানতে হবে। প্রণাম কিভাবে করতে হয়, মা বাবাকে কিভাবে প্রণাম দিতে হয়, গুরুদেবকে কিভাবে প্রণাম দিতে হয়, শক্তি তত্ত্বকে কি করে প্রণাম দিতে হয়, বিষ্ণু তত্ত্বকে কি করে প্রণাম দিতে হয়, এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা আছে। প্রণাম অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, সুর অপরাধ, লয় অপরাধ, সময় অপরাধ। এই জন্য ভগবত কৃপা পাওয়া এত সহজ নয়। আমরা বলি একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? তাহলে আমরা এত এত নাম নিচ্ছি, একবার নাম নেওয়ার কথাই তো বলছেন শাস্ত্র, তাহলে এত নাম নেওয়ার পরও কৃপা হচ্ছে না কেন? হৃদয়ের আবর্জনা দূর হচ্ছে না কেন? চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটা মার্জন কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে নাম একবার নিলেই কৃপা হবে, কিন্তু এই নামটা একবার কিভাবে নিতে হবে? অপরাধ শূন্য হয়ে লভে কৃষ্ণ নাম, ওই নামটা নিতে হবে অপরাধ শূন্য হয়ে। এবার জানতে হবে অপরাধ কি, অপরাধের ব্যাখ্যাটা কি। মনে রাখবে পাপ করলে ক্ষমা আছে, পাপের ক্ষমা আছে, অপরাধের ক্ষমা নাই। তো পাপ আর অপরাধ কি আগে জানতে হবে, এই কথাগুলো ধারাবাহিক ভাবে শুনতে হবে। পাপ দুই প্রক্রিয়ায় মানুষ করে, একটা কায়িক একটা মানসিক। দেহ দ্বারা পাপ করে মানুষ, মন দ্বারা পাপ করে, এই দুই প্রক্রিয়ায় পাপ। গৌণ মুখ্য পাপ করে মানুষ বাচিক দ্বারা, অর্থাৎ গৌণ মুখ্য মিলিয়ে পাপ করে মানুষ তিন প্রক্রিয়ায়, কায়িক বাচিক আর হচ্ছে মানসিক মন দ্বারা। এই কলিযুগে মন দ্বারা পাপ নট কাউন্টেবল, গ্রহণযোগ্য নয়। কলিযুগের পূর্বে অন্যান্য যুগে মনে মনে যদি কেউ পাপ করত, আপনি মনে মনে ভাবছেন শ্যামানন্দের মাথা ফাটিয়ে দেব। অন্যান্য যুগে যদি মনে মনে ভাবতেন, এই পাপের আপনাকে শাস্তি ভোগ করতে হতো। মনে মনে ভাবছেন রমাকান্তর লাউ গাছে একটা লাউ ধরেছে, এটা নিয়ে আসবো চুরি করে, এই চুরির পাপ আপনার হয়ে যেত অন্যান্য যুগে। এই কলিযুগে মন দ্বারা মানুষ যে পাপ করে নট কাউন্টেবল, এটা গণনা নয়। বাকি দুই প্রক্রিয়ায় পাপ গ্রহণীয়, তার মধ্যে একটা হচ্ছে বাচিক বাক্য দ্বারা, আর একটা হচ্ছে কায়িক দেহ দ্বারা। দেহ দ্বারা মানুষ যত পাপ করে, তার চেয়ে কঠিন থেকে কঠিনতর পাপ হচ্ছে বাক্য দ্বারা। এই বাক্য দ্বারা পাপ, মুখ দ্বারা পাপ সবচেয়ে বেশি। এই জন্য রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থের প্রথম শ্লোকে বললেন, বাচো বেগম, প্রথমে তোমার বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে। এই জগতের বুকে অস্ত্র দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, শরীরের কোনো অংশ যদি কেটে যায়,
ঔষধের দ্বারা সেটা শুকানো সম্ভব। অস্নের ঘা শুকিয়ে যায়, কথার ঘা সহজে শুকায় না। মৃত্যুর পূর্বেও বলবে এই ফটিকের মা তুমি আরে এই কথাটা বলছিলে, ঠিক ঠিক না? আপনি একজনকে নিমন্ত্রণ করলেন আপনার বাড়িতে, অনেক খাবার দাবার দিলেন, অনেক তাকে আরাম আয়েশের জন্য একটা অট্টালিকায় হ্যাঁ সুরম্য ভাবে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন, নাতিশীতোষ্ণ পরিবেশ রয়েছে অর্থাৎ এসিও আছে, এত তাকে আদর যত্ন করলেন, যাওয়ার সময় যদি একটা কটু কথা বলেন এই যে এত খাওয়ালেন ঘুম পাড়ালেন, তার কোনো অর্থ থাকবে? হরি বল। অনেক মায়েরা ঘুমাচ্ছেন, মনে রাখবে কলির তিনটা শিষ্য, একটা আলস্য, একটা নিদ্রা, আর একটা কলহ। এই তিনটা কলির শিষ্য, ভগবানের কথা শুনলে তো মানুষের পরিবর্তন হয়ে যাবে, এই জন্য কলি মহারাজ তার তিনটা শিষ্যকে আদেশ করেছেন, এই শুন আমার কথা, যে জায়গায় হবে তাদের দায়িত্ব হচ্ছে ওই জায়গায় গিয়ে যারা শুনতে আসবে সুযোগ পেয়ে তাদের ঘাড়ে বসা। আলস্য, দেখবে ভগবানের কথাটা আসলে এসে হাই তুলছে, তারপর পাঠ শুরু হবে মনে করুন আটটায়। অনেকে বলছে রমাকান্ত মারে পাঠে যাইতে না, যাইতাম তো ঠিকই, এখনো শুরু হইছে না, মাইকে শোনা যায় না, দেখি তো জবা কি তা করে, শিবাঙ্গাটা খুল। এই যে আলস্য, বুঝতে হবে কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে, ওই জবা দেখতে দেখতে আধ ঘন্টা শেষ। আলস্য, নিদ্রা, দেখবে এমনি ঠিক আছে, ভগবানের কথার আসরে এসে বড়ি বাইছে, এক জায়গায় গেলাম দেখি নাক ডাকছে, আমি তো ভাবছি ইনস্ট্রুমেন্ট ট্রাবল, পরে দেখলাম এক মা নাক ডাকছে, তার মানে বুঝতে হবে কি কলির দুই নাম্বার শিষ্য নিদ্রা তার ঘাড়ে বসে গেছে, কলির তিন নাম্বার শিষ্য আন কথা, দেখবে ভগবানের কথার আসরে এসে অনেক লোক আছে কথা বলে, বুঝতে হবে কলির তিন নাম্বার শিষ্য তার ঘাড়ে বসে গেছে। ওই কলির শিষ্যগুলো সুযোগ খুঁজে কার ঘাড়ে বসবে, আর ঘাড়ে বসা মানেই ভগবানের কথা থেকে বঞ্চিত হওয়া। দেখো এই ঘুমটা ভগবানের কথার আসরে কতটা অপরাধ, এটা পাপ নয় অপরাধ। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, গিয়েছিলেন কি গিয়েছিলেন না জানেন তো সবাই, অভিমুন্য তখন মায়ের পেটে, সুভদ্রার পেটে, অর্জুন সেই অপ্রাকৃত কথা বলছেন, শোনো সুভদ্রা চক্রব্যূহে কি করে ঢুকতে হয়। সুভদ্রা মন দিয়ে শুনছেন, শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে গেলেন, বের হওয়ার রাস্তার কথাও বললেন, সুভদ্রা ঘুমানোর কারণে শুনতে পেলেন না। আজকে অভিমন্যের মহাভারতে মৃত্যুর জন্য যতগুলো কারণ রয়েছে তার মধ্যে মুখ্য কারণ সুভদ্রার ঘুমানো। হরি বল। এই জন্য মনে রাখবে সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে, সাধু সঙ্গে এসেছ নিজেকে তারণ করার জন্য, কৃপা লাভের জন্য, তাহলে এই দু ঘন্টা সময় এসেও যদি ঘুমাতে হয় তাহলে ল্যাপ খাতা ত্যাগ করে আসলে কেন? এই জন্য কলি তো চাইবেই তোমাকে ঘুম পাড়ানোর জন্য, তোমাকে সচেতন হতে হবে, আন কথা যেখানে হবে ভগবানের কথার আসরে এসে কেউ যদি অন্য কথা বলে আন কথা বলে, বুঝতে হবে কলির তিন নাম্বার শিষ্য তার ঘাড়ে বসে গেছে। ওই তিনটা শিষ্যকে দূরে রাখতে হবে, ওই দূরে রাখার জন্য মাঝে মাঝে হরি হরি ধ্বনি উলুধ ধ্বনি করতে হবে, জয় জয় শ্রী রাধে, মাঝে মাঝে উলুধ ধ্বনি হরি ধ্বনি মঙ্গল ধ্বনি করতে হবে,
এই জিহ্বা মায়েদেরকে দিয়েছেন মঙ্গল ধ্বনি করার জন্য। এই উলুদ ধ্বনিকে মঙ্গল ধ্বনি বলা হয়। উলুদ ধ্বনি যতদূর পর্যন্ত ধ্বনিত হবে ততদূর পর্যন্ত অমঙ্গল এবং কলির শিষ্য এসে গ্রাস করতে পারবে না। দুর্ভাগ্য, বাংলাদেশের 64 জেলাতে ঘুরে বেরিয়েছি, বাংলাদেশে ঘুরতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, এই সনাতন সমাজের অধিকাংশ মায়েরা এখন বিশেষ করে মেয়েরা উলুদ ধ্বনি করতে জানে না। অনেকে আবার যদি লিপস্টিক লেগে যায় দেয় না। শাস্ত্র বলছেন এই জিহ্বা পেয়েও যার সদ ব্যবহার না করে উলুদ ধ্বনি যদি না করতে পারে পরবর্তী জন্মে সে ব্যাং হয়ে জন্ম নেবে। ব্যাং দেখবে গড়ের কোণে এমনিতেই ডাকাডাকি করে করে, ব্যাংয়ের ডাক মানে অমঙ্গলের কারণ। ছোটবেলা দেখতাম মা বলতেন এই ব্যাং ডাকছে গড়ে ভের করে দে, ব্যাংয়ের ডাকটা তার মৃত্যুর কারণ। ব্যাং অতিরিক্ত ডাকে, ওই ব্যাংয়ের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে, সাপ ব্যাংটাকে ভক্ষণ করে। এই সংসারে দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি তার একটাই কারণ, জিহ্বা তার কন্ট্রোল নেই আমাদের। তাই উলুদ ধ্বনি যারা করে না পরবর্তী জন্মে তারা ব্যাং হয়ে জন্ম নেবে। যদি কারো ইচ্ছে থাকে তাহলে ঠিক আছে, আমার কথা নেই। এই জন্য জিহ্বার সদ ব্যবহার করতে হবে। মঙ্গল ধ্বনি, উলুদ ধ্বনি, হরির ধ্বনি, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অমঙ্গল এসে গ্রাস করতে পারবে না। বাছ বেগম রূপ গোস্বামী পাদ প্রথমেই বললেন বাক্যের ব্যাগটাকে দমন করো, এক্সট্রিম ফুল স্টপ, প্রয়োজন ব্যতীত কথা বলা যাবে না। এমন কথা বলা যাবে না যে কথার কারণে একটা বিপত্তি ঘটে যায়। একটা কথা বলার পূর্বে অনেকবার ভাবতে হবে আমি যে কথাটা বলছি এই ক্ষেত্রে এই কথাটা পারফেক্ট কিনা। মানুষ যদি তার বাক্যের ব্যাগটাকে দমন করে চলতে পারে, অর্থাৎ কথা কিভাবে বলতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কখন কোন কথাটা বলতে হয়, এই প্রক্রিয়াটা যদি মানুষ জানতে পারে পুরো পৃথিবীকে শাসন করার প্রথম যোগ্যতা সে অর্জন করে ফেলবে। রূপ গোস্বামী পাদ বলছেন 6টা ব্যাগকে দমন করলে মানুষ পুরো পৃথিবীকে শাসন করতে পারে। প্রথম ব্যাগটা বাক্যের ব্যাগ, আর পরের ব্যাগটা হচ্ছে মনের ব্যাগ, তারপর জিহ্বার ব্যাগ, তারপর ক্রোধের ব্যাগ, রাগ যদি কেউ কমাতে পারে। 6টা ব্যাগের মাঝে প্রথম ব্যাগটাই বাক্যের ব্যাগ। সংসারে দেখবে যত ঝগড়া হয় কথা দ্বারা, স্বামী যদি খেপে যায় স্ত্রী সেও খেপে যাবে, স্ত্রী যদি খেপে যায় তুমি আমাকে এই কথাটা কেন বললে, কিন্তু দমন করার যদি প্রক্রিয়া থাকতো তাহলে সংসারে বিপত্তি হতো না। সক্রেটিসের চমৎকার একটা গল্প বলছিলাম, যারা স্টোরি পড়েছ ইংলিশ লিটারেচার, ইংলিশে যারা অনার্স করেছো তারা পাবে, দেখবে সেই ইংলিশ লিটারেচারে একটা চমৎকার স্টোরি আছে যে সক্রেটিস গ্রীসের মহান পণ্ডিত। এই গ্রীসের মহান পণ্ডিত তার জীবনে এমন একটা বিপত্তি ঘটল, তার ঘরের বউটাই তার শাসন মানে না। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, ভালো ভাতের ভালো তরকারি হয় না। রমণী যদি মনের মতো না হয় সংসার করা যায় না। সক্রেটিসের কপালে ঘটল এই বিপত্তি, সে গ্রীসের মহান পণ্ডিত, মহান দার্শনিক, আর তার ঘরের বউ কথায় কথায় রেগে যায়। রেগে একটু আটটু গেলে তো সমস্যা নেই, কিন্তু রেগে গিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলে। আছেন কি এমন কোন সৌভাগ্যবতী আপনিও সক্রেটিসের বউয়ের মতো জিনিস ভাঙেন? তাহলে ভালো, এখানেই শেষ নয়। বেশি যখন রাগ হয় তখন কলসির মাঝে যত জল থাকে মেজের মাঝে ফেলে দেয়। আছো কেউ? তাহলে তোমরা সবাই ভালো, তুই গল্প বলার দরকারই নেই।
এখানেই শেষ নয়, স্বামীকে মুখ দিয়ে যা মন চায় তাই বলে গ্রীষ্মের মহান পণ্ডিত, সবাই তার কাছে এসে শিক্ষা অর্জন করে। আর তার বউ রাগ উঠলে যা মনে চাই তাই বলে। একদিন গ্রীষ্মের মহান পণ্ডিত তার বউ এতটা রেগে গেল, এই গল্পটা যদি ভালো করে শুনো, বিশেষ করে বাবাজিরা মাতাজিরা, আগামীকাল থেকে তোমাদের সংসারে আর ঝগড়া হবে না, কৌশলটা জেনে নাও। এতটা রেগে গিয়েছে, এবার সক্রেটিস ভাবলেন বাপরে বাপ যে রাগান্বিত হয়েছে, আমি যদি কথা বলি অবস্থা খারাপ হবে, একাতে তালি বাজে মা। এবার সক্রেটিসের বউ ঝগড়া শুরু করেছে, একেবারে গালিগালাজ শুরু করেছে, সক্রেটিসও যদি গালিগালাজ করে তাহলে না জমবে খেলা, জমবে। এবার সক্রেটিস কোনো কথাই বলছে না, ঝগড়াটা জমবে কি করে? আমরা তো একজন যদি আমাকে বলে এই ছাগল, আমি তাকে ছাগলের সে বড় এইটা না বলা পর্যন্ত শান্তি পাবো না, ঠিক বলছি? এভাবেই তো আমাকে কেন বললো, আমি তার চেয়ে বড় বলবো, আবার ছাগলের সে বড় খুঁজতে শুরু করবো কি বললে আমি বড় থাকব। কিন্তু সক্রেটিস কি শিক্ষা দিলেন? কিছুই বললেন না, ঘরে বসে বই পড়ছেন, চেয়ারে দেখলেন আর থাকা সম্ভব নয়, ভাবলেন ঘরে যদি থাকি বিপত্তি আরো বাড়বে, তাহলে এই সময় বুদ্ধিমানের কাজ হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়া। ঘর থেকে বের হয়ে ব্যালকনি, যাকে বারান্দা বলি আমরা, বারান্দায় এসে বসে বসে পেপার পড়ছেন, নিউজ পেপার। সক্রেটিসের বউ আরো রেগে গেল, কি ব্যাপার, আমাকে কি তোমার সমীহ হয় না, এত কথা বলছি উত্তর দিচ্ছ না কেন? সক্রেটিস শুধু মৃদু মৃদু হাসে, জামাই মৃদু মৃদু হাসে। বউ কি করবে, এক বালতি জল এনে সক্রেটিসের মাথায় ঢেলে দিছে। এবার সক্রেটিস হেসে হেসে বলছে, হে প্রিয়তমা, আমি তো এটাই প্রত্যাশা করছিলাম, আমি জানি গর্জনের পরেই বর্ষণ নামে, তুমি এতক্ষণ গর্জাইছো, এখন যে বর্ষণ দেবে এটা আমি জানি, অবস্থাটা হবে কি, এত মজার কথা বলছে। এবার সক্রেটিসের বউ বালতিটা এইভাবে তোলা না, হেসে পারলো না, এত মজার কথা রাগের মাঝে বললে রাগ থাকে, বলছে প্রিয়তমা তুমি যে এবার এক বালতি জল ডালবে এটা আমি জানতাম, কারণ গর্জনের পরই বর্ষণ নামে, তুমি এতক্ষণ গর্জিয়েছো, এবার যে বর্ষিত হবে আমি জানি। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ওরা দেখে বলছে বাহ ভালোই তো জমেছে, সবাই হাসছে, সক্রেটিসও হাসছে, বউ হাসছে। রাত্রিবেলা যখন ঘুমুতে আসছে স্বপ্নের বউ, বলছে গো শুনছো, আমি না দিনের কাজের জন্য আই এম এক্সট্রিমলি সুই, আমার ঠিক হয়নি বোন, তো কে জিতছে? তাহলে তো আমাদের বাবাজিরা আজ থেকে আর সংসারে ঝগড়াই করবে না। রূপ গোস্বামী পাদ শিখিয়ে দিলেন, এ সংসারী জীব আদর্শ সংসার করতে গেলে সংসারে খুনটুসি হবেই, ঝগড়া হবেই, স্বামী স্ত্রীর মাঝে কথার কাটাকাটি হবে, কিন্তু এক পক্ষ যখন রেগে যাবে আরেক পক্ষকে স্থির থাকতে হবে। জামাই রেগে গেলে বউয়ের কর্তব্য এই সময় একটু নীরব থাকা, বউ রেগে গেলে জামাইয়ের কর্তব্য একটু স্থির থাকা, একটু মিষ্টি মিষ্টি কথা বলো, তারপর দেখবে ঠিক হয়ে যাবে, জিনিসপত্র ভাঙবার প্রয়োজন হবে না। প্রথম ব্যাগটা বললেন বাক্যের ব্যাগ, বাক্যটাকে যদি ঠিক মতো প্রয়োগ করতে পারো, এই মুখটাকে যদি কন্ট্রোল করতে পারো, কোন সময় কি কথা বলতে হয় যদি উপলব্ধি করতে পারো, দেখবে এই পৃথিবীকে শাসন করার প্রথম ধাপটায় তুমি এগিয়ে যাবে, সংসারে সবাই তোমার বন্ধু হয়ে যাবে। এই জন্য চাণক্য পণ্ডিত বললেন, সর্বদা মিঠে মিঠে কথা বলবি, ওমা যার মুখের কথার মাঝে মিষ্টি তার কথা মানুষ শুনতে ভালোবাসে কি বাসে না? সারা দিন পরিশ্রম করে হাজব্যান্ড, আপনার স্বামী ঘরে গিয়েছে, আপনি যদি আপনার মুখটাকে এরকম করে রাখেন ভালো লাগবে, যদি একটু হেসে হেসে কথা বলেন তাহলে তার সমস্ত ক্লান্তি আপনা থেকেই দূর হয়ে যাবে, দেখবেন পরের দিন আপনার জন্য একটা গোলাপও নিয়ে আসবে। এই যে সংসার জীবনের এই বিষয়গুলো এত সুন্দর করে শাস্ত্র বুঝিয়ে দিলেন, এগুলো আলোচনা হয় না। আজকে ভগবান কৃষ্ণকে যখন যজ্ঞের মাঝে সর্বশ্রেষ্ঠ
অত্যের আসন দেয়া হলো, শিশুপাল খেপে গেল, এতটা ভগবানকে অপমান করতে শুরু করেছে যে বাসুদেব কৃষ্ণ কি করে এই যজ্ঞের শ্রেষ্ঠত্বের আসন লাভ করতে পারে। অত একটা চোর ভগবানকে বলে, যার বাপের নবলক্ষ ধেনু ছিল, নন্দ মহারাজের নবলক্ষ ধেনু, এরপরেও চোর অন্যের বাড়িতে চুরি করে খেয়েছে শিশুপাল। ভগবান আর শিশুপাল মামা তো পিস্তুতু ভাই একের পর এক অপমান করা শুরু করেছে, বলছে তাই নয় ওর তো চরিত্রও খারাপ। ভগবানকে বলছে চরিত্র খারাপ, বলছে কুলবধূদের সঙ্গে ফষ্টি নষ্টি করেছে। শিশুপাল বলছে আরো মুখে যা আসে তাই বলছে। ভগবান শুধু হাসছেন হাসছেন। মহাভারত দেখবেন পড়ে, যারা মহাভারত গ্রন্থ পড়েননি সিরিয়াল যারা দেখেছেন তারাও দেখবেন সুন্দর করে এটা ফুটিয়ে তুলেছে সিরিয়ালে, এটা শাস্ত্রেরই কথা। এবার মনে করুন আপনাকে কেউ চুর বলায় সুর, আপনি যদি তার প্রতিবাদ না করেন তাহলে এই কথাটা যে বলেছে তার মুখে থাকলো না আপনি গ্রহণ করলেন? তার মুখেই থাকলো। আপনি যখন তার প্রটেস্ট করবেন তার মানে আপনার গায়ে লেগেছে, লেগেছে বলেই তো উত্তর দিয়েছেন, ভালো করে বুঝবেন। ভগবানকে বলছে অত একটা চোর, ভগবান হাসছেন শিশুপালের কথা শুনে, তার মানে শিশুপালের কথা ভগবান গ্রহণই করলেন না, পাত্তাইলেন না। এত কিছু বলার পর ভগবান বলছেন ওহে শিশুপাল, তুমি তো বলতে বলতে রাগান্বিত হয়ে যাচ্ছ, ভুলে যেও না আমি তোমার মাকে কথা দিয়েছি তোমার কেবল 100টা অপরাধের আমি ক্ষমা করব। এই যে দেখুন অপরাধ আর পাপ এক নয়, আমরা জানিয়ে শুনছি 100টা অপরাধের ক্ষমা করব, কিন্তু 100টা অপরাধ যখন অতিক্রম হয়ে যাবে তোমাকে আর ক্ষমা করব না, দণ্ড প্রদান করব। এবার এত কিছু বলার পরও যখন কৃষ্ণর মুখে হাসি বন্ধ হলো না, এবার শিশুপাল দ্রৌপদীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বললেন, ওই বাসুদেবের কতটা চরিত্র খারাপ দেখো, পঞ্চ পাণ্ডবের স্ত্রী তার সঙ্গে কি, তার এত ফষ্টি নষ্টি, তাকে সখী বলে রাখে। ভগবান বলছেন কেউ যদি আমাকে নিয়ে কুৎসা রচনা করে, আমাকে নিয়ে কেউ যদি খারাপ কথা বলে মন্দ কথা বলে আমি তাকে ক্ষমা করে দেই, কিন্তু আমার ভক্তকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, সাধুর নামে যদি কেউ বদনাম করে, আমার ভক্তের নামে যদি কেউ বদনাম করে, আমি ভগবান হয়ে সেটা কখনো মেনে নিতে পারি না। তাই ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন, শিশুপাল এবার তোমার আর রক্ষা নেই, রাগ দেখালেন, ক্রোধেরও প্রয়োজন আছে, ক্রোধ কোন জায়গায় দেখাবে, একেবারে যার ক্রোধ নাই রাগ নাই তাহলে তো আরো বিপদ। অতি নিচু হইও না, ছাগলে খাবে পাতা, অতি বার বেরো না, ঝড়ে ভাঙবে মাথা। রাগ একেবারে যাদের নাই তাহলে তোমাকে তো একেবারে উস্তাইয়ে নেবে। কোন সময় কোনটা প্রয়োগ করতে হবে শাস্ত্র থেকে জেনে নিতে হবে, ক্রোধ বক্ত দেশি জনে কখন ক্রোধ দেখাবে সেটা শাস্ত্র জানিয়ে দিলেন। আজকে হনুমান যদি রাগ না দেখাতেন স্বর্ণ লঙ্কাকে পুরাতে পারতেন, নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে কৃপা করতে গেলেন, মাদাই মাথা ফাটিয়ে দিল নিত্যানন্দ প্রভুর, ভগবান চৈতন্য মহাপ্রভু ক্রোধ দেখালেন, ক্রোধ ভক্ত বৈষ্ণব গুরুদেবের যারা নিন্দা করে সেই স্তরে ক্রোধ দেখাতে হবে তোমাকে, ক্রোধ প্রদর্শন, ক্রোধেরও প্রয়োজন আছে, এটা তো একটা শক্তি, কামেরও প্রয়োজন আছে, লোভ এগুলোকে আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। সাপের মূল শক্তি কি বিষ, সাপের বিষ নাই তার মূল্য আছে, দুরাশকে কেউ ভয় পায় না, ভয় পায় লেজ ধরে টানে, জাতি সাপের বাচ্চা দেখলে ওরি বাপরে জাতি সাপের বাচ্চা। ক্রোধেরও প্রয়োজন আছে, লোভেরও প্রয়োজন আছে, কামনারও প্রয়োজন আছে,
কিন্তু এগুলো কোন সময় কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে? লোভ থাকবে কৃষ্ণ প্রসাদের প্রতি, হরিকথা শ্রবণের প্রতি লোভ থাকবে, সাধু সঙ্গের প্রতি লোভ থাকবে, কৃষ্ণ বিদ্বেষী ভক্ত বিদ্বেষীদের প্রতি ক্রোধকে দেখাতে হবে, কামনা থাকবে কাম, যে কাম জগৎ জীবকে ঘুরাচ্ছে, ওই কাম থাকবে মদন মোহনের প্রতি গোবিন্দের প্রতি, গোবিন্দের রূপের প্রতি যেন কামনা নিবদ্ধ হয়, তাহলে সেই কামনা নিষ্কামতায় চলে যাবে। এই জন্য এগুলো প্রয়োজন আছে। ভগবান ক্রোধ দেখালেন এই স্থলে, শিশুপালকে দ্বিকণ্ডিত করলেন। তার অপরাধটা কি আমরা এতক্ষণ আলোচনা থেকে জানলাম? পাপার অপরাধ, অপরাধ হচ্ছে কোনো ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, অর্থাৎ কোনো ভক্তকে যদি, ভগবানের শুদ্ধ ভক্তের যদি নিন্দা করে, শুদ্ধ ভক্তকে নিয়ে, শুদ্ধাচারী বৈষ্ণবকে নিয়ে যদি কেউ বিরুদ্ধপূর্ণ কথা বলে, অপরাধ হয়ে যাবে। তাছাড়া নাম অপরাধ, নাম গ্রহণে আরো অপরাধ আছে 10টা, এগুলো অনেক সময় লাগবে ব্যাখ্যা করতে। বৈষ্ণব অপরাধ রয়েছে 6টা, বৈষ্ণব অপরাধ 6টার মাঝে একটা হচ্ছে বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে যদি কেউ প্রণাম নিবেদন না করে তাহলে বৈষ্ণব চরণে অপরাধ হয়। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ, বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকেরই কুণ্ড। এভাবে বৈষ্ণব অপরাধ রয়েছে, তারপর প্রণাম অপরাধ রয়েছে। এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে নাম নিলে, একবার নাম নিলেই হবে। এবার আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি, আমার মতো মূর্খ কোনো জন্মে, এই লক্ষ জন্ম ঘুরতে ঘুরতে কোনো এক জন্মে এরকম সুযোগ হবে কিনা জানি না। এই জন্যই চেষ্টা করছি, আমি ভক্ত নই বৈষ্ণব নই, এগুলো কোনো জন্মে হতে পারবো কিনা সন্দেহ, চেষ্টা করছি। হয়তো গত জন্মে কিছু করেছিলাম যার কারণে এই বয়স থেকে শুরু করছি, এই বয়সে যদি শেষ না করতে পারি, একটু একটু করে এগিয়ে থাকলাম, আগামী জন্মে আবার এই জায়গা থেকে শুরু করব। ভেবে দেখুন, 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে হরিনাম করতে, 50 বছরে এসে দেখতে কতটুকু সঞ্চয় করতে পারলে। হরি বল। 8 বছর বয়স থেকে যদি এক অধ্যায় করে গীতা পাঠ আমরা করতাম, 50 বছর বয়সে এসে কত কিছু জানতাম। আমরা কখন করি? এই যৌবন শক্তি যখন কমে যায়, সংসারে কেউ যখন ভালোবাসে না, অপদার্থ সংসারে, একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে জঞ্জাল মরলেই বাঁচি। সংসারে কেউ যখন ভালোবাসে না, সংসার এমন একটা বিচিত্র আলোয় মা, যতদিন সংসারে খাটতে পারবে দিতে পারবে, সংসারের সবাই তোমায় ভালোবাসবে। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। সংসারে যতদিন উপার্জন করতে পারবে, ধন, ধন মানে শুধু টাকা দেওয়া তাই নয়, অর্থাৎ সংসারে যতদিন ইন্দ্রিয়গুলো শরীরটাকে খাটাতে পারবে, সবাই ভালোবাসবে তোমায়। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ, 4 দিন বিছানায় পরে দেখো যে সন্তানটাকে না খাইয়ে খাও না, রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকো সন্তানটা কখন ফিরবে, সেই ছেলেটা 4 দিনের পর আদর করে মা বলবে না, বলবে মরলে রক্ষা পেত। এই জন্য সময়ে থাকতে সময়ের কাজ করতে হবে, দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। বয়স যখন হয়ে যাবে,
তখন তো কিছুই করা যাবে না। 65 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্রে যাই, একটু হরি কথা শুনব, ঠাকুরের কথা শুনব, দাদু বলবে ভাই রে আমি তো এক জায়গায় এইভাবে দু ঘন্টা সময় বসে থাকতে পারি না। ঠিক বলেছি মা, অভ্যাস না থাকলে আসন করে বসা সম্ভব নয়। 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে ভাই রে আমার তো গণ গণ বাথরুম টয়লেটে যেতে হয়, যে বয়সে আপনি আপনার দেহটাকে সাপোর্ট করতে পারেন না ভগবানকে কি করে ডাকবেন। এই জন্য অ্যাডলেসেন্স লাইফ ইজ মোস্ট সুইটেবল টাইম প্রেইং দা অমনিপটেন্ট মেকার কৃষ্ণ, ইট ইজ হাই টাইম ডেডিকেট ইয়ার হার্টিয়েস্ট অ্যাডমায়ার অল পাওয়ার সুপ্রিম বিং গোবিন্দ এন্ড ইয়োর লাইফ এক্সট্রিম সাকসেসফুল। অভ্যাসটা আসল, খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে কিসে পার হবে, তরি না আসিলে ফিরে নৌকা দিয়ে পার হবে নদী, ঘাটে গিয়েছ নৌকা অপারে চলে গেছে, নদী পার হবে কি করে মা, বসে থাকতে হবে তোমাকে। সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চায় সেবয়তি নির্বুদ অধম, সময়ে চলে গেলে সময়ের কাজ আর হবে না। এই জন্য ভজনের সময় কখন, প্রহ্লাদ মহারাজ জানিয়ে দিলেন ভজন করার উপযুক্ত সময় হচ্ছে কৌমার কাল। 7 বছর বয়স পর্যন্ত আমাদের কোনো পাপ কার্য চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না, বয়স 8 হয়ে গেলেই একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণাশ্রিত হয়ে আপনাকে ভজন শুরু করতে হবে, একাদশীগত শুরু করতে হবে, হরিনাম করতে হবে, গীতা পাঠ শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভগবানের আচার অনুষ্ঠানগুলোকে প্রতিপালনের নিমিত্তে মনোযোগী হতে হবে। আর এই বয়সটাই ভগবানকে ভজন করার পারফেক্ট টাইম, শৈশবে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বানা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তার আসে। বৃদ্ধবেলা কখন মরব একটু ডাকি, এই সময় তো ভালো করে কানে শুনি না, চুকে দেখি না, এক জায়গায় বসতে পারি না, সৎসঙ্গে যেতে পারবো না, কিছুই করতে পারবো না, ঠাকুরের আইন কানুন কিচ্ছু মানতে পারবো না, হবে কি হবে না। এই জন্য ব্যাসদেব সুখদেবকে দিয়ে দেখিয়ে দিলেন, 16 বছরের সেই পুত্র আসনে এসে বসলেন, 60,000 মুনি ঋষি সহ রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ আসন থেকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। এই ব্যাস আসনকে প্রথম পুজো করতে হবে, পুজো করব কি দিয়ে, পুষ্প দিয়ে অঞ্জলি দিতে হবে, আরতি করতে হবে, ধূপ দীপ চামর ময়ূর পাকা পঞ্চ প্রদীপ শঙ্করুমার ইত্যাদি দ্বারা আসনকে আগে পুজো করতে হবে। এই আসন চারটিখানি নয়, আসনকে পুজো করে ব্যাসদেবকে স্মরণ করে তাকে আনতে হবে। এই আসনের নাম ব্যাসাসন, ব্যাসদেব তো আসনে বসেন নাই, বসলেন সুখদেব গোস্বামী পাদ, তাহলে আসনটার নাম ব্যাসাসন কেন হলো, সুখদেব গোস্বামী পাদ এই আসনে বসে ব্যাসদেবের কথাটাই পুনরাবৃত্তি করলেন। এই জন্য এই আসনে যিনি বসে কথা বলবেন তাকে যোগ্যতা থাকতে হবে, যে কেউ আসনে বসা যাবে না, এই আসনে বসতে গেলে তাকে প্রাথমিক 4টা যোগ্যতা অর্জন করতে হবে। নাম্বার 1, তিনি অবশ্যই সাত্বিক আহারই হতে হবেন, ভগবানকে ভোগ না দিয়ে কিছুই খাবেন না যিনি আসনে বসবেন, তিনি কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, চাপান বিড়ি সিগারেট তিনি যদি খান আসনে বসার যোগ্যতা তার নাই, তিনি কোনো ধরনের দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, তিনি কোনো ধরনের অবৈধ মৈথুন কার্যের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না,
তারপর তিনি কৃষ্ণ তত্ত্ববেতা হবেন, তিনি অবশ্যই হরি নামে রুচিল হতে হবেন, তিনি অবশ্যই সদাচারী হতে হবেন, তিনি অবশ্যই প্রসাদ পাবেন, অবশ্যই তিনি প্রস্রাব করে জল নেবেন, অবশ্যই তিনি মল ত্যাগ করে স্নান করবেন, সদাচার জীবন পালন করবেন। এই যোগ্যতা না থাকলে যে কেউ এই ব্যাস আসনে বসার যোগ্য নয়। মানুষ উপরে উঠে সাধনায়, উপরে এই জায়গা থেকে এই জায়গায় উঠতে অনেক কষ্ট করতে হয়েছে, সাধনা করতে হয়েছে। শাস্ত্র বললেন মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়। মানুষ যখন সাধনা করবে ভগবান তখন করুণা করবেন। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। জয় রাধে শ্যাম। এই হলো ব্যাস আসন। ব্যাসদেবের নামে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ অনেকগুলো অর্থের মাঝে একটা অর্থ কাল, যার নামে ব্যাসাসন। দৈপায়ন দীপ যুগায়ন, অয়ন মানে আশা, দ্বীপের মাঝে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন ব্যাসদেব, এই জন্য দৈপায়ন। বেদব্যাস, বেদকে চারটা ভাগে বিভাজন করেছিলেন তাই তার নাম বেদব্যাস। মৎস্যগন্ধার অবিবাহিত মায়ের গড়ে জন্ম নিলেন। প্রশ্ন আসতে পারে না, অবিবাহিত মায়ের গড়ে যদি সন্তান হয় তাকে অনাকাঙ্ক্ষিত সন্তান বলে। একটা কুমারী মায়ের গড়ে জন্ম নিয়ে জগতের বুকে পূজ্য কি করে হলেন? তার কারণ এই মৎস্যগন্ধা, পরবর্তীতে পদ্মগন্ধা হলেন, পদ্মগন্ধা সত্যবতী হলেন। যে ব্যাসদেব গীতাকে লিপিবদ্ধ করলেন, এই গীতা যিনি লিপিবদ্ধ করলেন তার সম্পর্কে জানতে হবে না? আমরা আগামীকাল থেকে তো গীতা শুনব, আজকে আমরা আনুষঙ্গিক বিষয় শুনছি, প্রস্তুতি পর্ব। এই ব্যাসদেবের মা মৎস্যগন্ধা, দিবরের কন্যা, সর্বাঙ্গে মাছের গন্ধ করত, কেউ তাকে ভালোবাসত না। একটা নারীর পূর্ণতা মাতৃত্বে, একটা নারী যদি বিয়ের পর মা না হতে পারে তার মাঝে অপূর্ণতা থেকে যায়। একটা মাতৃত্বের পূর্ণতা সন্তানকে ভক্ত করার মাঝে। মৎস্যগন্ধার শরীরে অ্যাডলাসেন্স এসেছে, কোনো পুরুষ তাকে গ্রহণ করে না, তার শরীরে মাছের দুর্গন্ধ করে। তার বাবার নিকটে গিয়ে ঘটনাটা খুলে বলল, পিতাশ্রী আমার শরীরে যৌবন এসেছে, আমিও তো চাই কোনো পুরুষ আমাকে বিয়ে করুক, আমার একটা সন্তান হোক, তাকে আমি বাৎসল্য প্রেম আস্বাদন করাই, স্তন পান করাই, কোনো পুরুষ আমাকে গ্রহণ করে না, শরীরে মাছের গন্ধ করে। পিতা বললেন, পুত্রী তোমার দুঃখটা আমি বুঝি, কিন্তু সাধুর কৃপায় জগতে অসাধিত হয়। পুত্রী তুমি যমুনা পারাপার করছো, যমুনা পারাপার করতে গিয়ে দেখবে অনেক সাধু মহাত্মা মহাজন আসেন, কোন সাধু মহাত্মা যদি তোমাকে কৃপা করেন তোমার হৃদয়ের ইচ্ছে পূরণ হতে পারে। পুত্রী এই যে সাধু কৃপা, ভক্তের চরণদুলির কৃপা, ইতিপূর্বে জয়ন্ত গোস্বামী মহাত্মন ব্যাখ্যা করে গেলেন, তারই সূত্র ধরে আজ পাঠটা করছি। মৎস্যগন্ধা এপার ওপার পারাপার করেন, সেদিন দৈব যুগে আসলেন পরাশর মুনি, তাকে দেখে দূর দেখে দণ্ডবত প্রণাম জানিয়ে দিলেন, আমি মা হতে চাই, প্রার্থনা করলেন। অলৌকিক ক্ষমতা ঋষিদের তখন ছিল, মৎস্যগন্ধার হৃদয়ের কথা জেনে তথাস্তু বললেন, মাতৃত্বের জন্য যা প্রয়োজন তা দিয়ে গেলেন, কিন্তু সন্তানটা যখন জন্ম নেবে পিতাকে হবে, ওই কুমারীর তো বিয়ে হয় নাই, সমাজে মুখ দেখাবে কি করে সে? আমরা বলি নারী সমাজ এগিয়ে যাচ্ছে, 5000 বছরের আগে নারী দেখুন কতটা অগ্রসর ছিল। সেই মৎস্যগন্ধা বললেন, ওহে মুনিবর আমার সারা শরীরে মাছের গন্ধ করে, কেউ আমাকে গ্রহণ করে না, আপনি যদি কৃপা করেন আমায়, আমার শরীরের গন্ধ যদি দূর হয়, দণ্ড
সর্বত প্রণাম দিয়ে অশ্রু নেত্রে বললেন। ঋষিগণ তাকে কৃপা করলেন, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মাছির দুর্গন্ধ দূর হয়ে পদ্ম পুষ্পের গন্ধ প্রস্ফুটিত হল, নাম হল পদ্ম গন্ধা। আহারে কি আনন্দ তার! ওহে ঋষিবর, আমি জানি চারটি জায়গায় খালি হাতে যেতে নেই, তার মধ্যে একটা হচ্ছে মন্দির, ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হয়, গুরুদেব দর্শনে খালি হাতে যেতে নেই, গুরু পাঠে খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়, সাধু দর্শনে খালি হাতে যেতে নেই, বৈষ্ণব যদি কারো গৃহে রাত যাপন করে গৃহের সমস্ত পাপ নষ্ট হয়, বৈষ্ণব সাধু কারো আঙ্গিনায় চরণ ধুলি দিলে গৃহের আঙ্গিনা পবিত্র হয়, সাধু ভক্ত বৈষ্ণব কারো গৃহে গেলে কিছু না কিছু তাকে খাইয়ে দিতে হয়, দক্ষিণা দিতে হয়, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আপনাকে আমি কি দেব ঋষিবর, আমার কাছে তো কিছুই নেই, এই দেবরা যৌবনটাই দক্ষিণা স্বরূপ আপনার চরণে সমর্পণ করে দিলাম, একটাই প্রার্থনা ঋষিবর, আমি মা হতে চাই, কোনো পুরুষ আমাকে গ্রহণ করে না। ঋষি তাকে কৃপা করলেন, কৃপা করে চলে গেলেন। কিছুদিন পর সেই মৎস্যগন্ধা তার শরীরে মাতৃত্ব প্রস্ফুটিত হল। দেখুন, প্রথমেই মৎস্যগন্ধা গিয়ে তার বাবাকে বলল, পিতাশ্রী আমি মা হতে চলছি, সমাজের সবাইকে ডেকে বলল, আমি মা হতে চলেছি, এই সমাজ কেউ আমাকে গ্রহণ করেনি, আমি ঋষির কৃপায় মা হতে চলছি, আমি ঠাকুর গড়ে এক ঘন্টা সময় কাটাই, বের হয়ে আমার কথা বলি, একশোটা মিথ্যে বলি, ভগবান সত্যের মাঝে থাকেন, ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম সত্য, সেই দিন থেকে এই নারীর নাম হলো সত্যবতী। জগৎ জীব বলল, দেখো মেয়েটা কতটা সত্যবাদী, হ্যাঁ সে জগতে লুকালো না, এখন সময় হলে হাসপাতালে আমরা যেতাম, আর সেই মহাভারতের রমণী জগতের সবাইকে ডেকে বলল, আমি মা হতে চলছি, যার কারণে মায়ের কারণে এই ব্যাসদেব কুমারী মায়ের গড়ে জন্ম নিয়ে তৎকালীন যুগে মহাভারতের যুগে তিনি মাতৃত্বের পূর্ণতা দিয়েছেন। আর এইরকম দুটা চরিত্র আমরা মহাভারতে দেখতে পাই, আরেকটা চরিত্র কুন্তী, তিনি অবিবাহিত অবস্থায় কর্ণকে লাভ করেছিলেন, অথচ সেই কুন্তী হ্যাঁ সমাজের ভয়ে তার সন্তানটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। এই কুন্তির মতো লক্ষ লক্ষ নারী এখনো আমাদের সমাজে বর্তমান, নতুবা ডাস্টবিনে সন্তান পাওয়া যাবে কেন? পত্রিকা খুললে, নিউজ পেপার খুললে, টিভির চ্যানেল খুললে দেখা যায় কুকুর খুবলে খুবলে নবজাতকের মাংস খাচ্ছে, কিছু সময়ের জন্য শারীরিক চাহিদা মেটানোর জন্য মাতৃত্বের অবমাননা। আজকে কুন্তী কিন্তু দেবতার প্রসাদে সন্তান লাভ করেছিলেন, সঙ্গমের মাধ্যমে নয়, মহাভারতের যুগের কুন্তীর সন্তান জন্ম সঙ্গমের মাঝে নয়, আমাদের সমাজের মানুষের সঙ্গে তাদেরকে মিলালে হবে না। দুর্বাসা একটা মন্ত্র দিয়েছিলেন, এই মন্ত্র পাঠ করে যে দেবতাকে আমন্ত্রণ করবে সেই দেবতার প্রসাদে তার সন্তান হবে। তিনি পরীক্ষা করে সূর্য নারায়ণকে আমন্ত্রণ করলেন, সূর্য নারায়ণের কৃপায় কর্ণ হলো। এবার ভাবলেন, আজকে জগৎ জীব যদি জানে আমি সন্তান লাভ করেছি, সেই সন্তানের পিতা কাকে বলবো? নদীর জলে ভাসিয়ে দিলেন, সন্তানটা বাঁচবে কিনা মরবে সেই চিন্তা তিনি করেন নাই। আজকে মায়ের কারণে কর্ণ সারাটা জীবন ধিক্কার পেল, লজ্জিত হলো, পিতৃ পরিচয় না পাওয়ার কারণে ধুকে ধুকে লজ্জিত হয়ে মৃত্যু মুখে পতিত হলো। আর ব্যাসদেব যিনি গীতা লিপিবদ্ধ করলেন, যার নামে এই ব্যাস আসন, যার কারণে ব্যাসকে চার ভাগে বিভাজন, যার মাধ্যমে চণ্ডী পেলাম, যার মাধ্যমে পুরাণ পেলাম, উপপুরাণ পেলাম, ধর্মের সমস্ত অনুশাসন পেলাম, সেই ব্যাসদেব মায়ের কারণে জগতের বুকে পূজিত হলেন। এই জন্য সনাতন শাস্ত্র মাকে অনেক ঊর্ধ্বে ঠাঁই দিয়েছে, সন্তানের জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। আজকে সেই ব্যাসদেব জন্মের পরই পরাশর মুনির নিকটে গিয়েছিলেন, সেই জায়গায় তিনি জ্ঞান লাভ করে
পরবর্তীতে এসেছিলেন এই অপ্রাকৃত প্রেম পীযূষ জগতের সবাইকে দান করার মনোরথ হলেন সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যিনি গীতাকে লিপিবদ্ধ করেছেন যার নামে ব্যাসাসন যে ব্যাস আসনে বসে আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করছি তার চরণাজ বন্ধনার মাধ্যমে প্রথম দিনের প্রস্তুতি পর্ব এখানেই বিশ্রাম টানছি আগামীকাল যথাসময়ে আমরা গীতায় প্রবেশ করে অপ্রাকৃত কথা অমৃতে অবগাহিত হব আমি আয়োজনকারী